আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাসেল আবারও আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি বুড়িগঙ্গা নদীর মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সাধারণত দেখে থাকেন যে বিশাল বিশাল জাহাজ নদীতে বা সমুদ্রে চলে, বাট সেগুলো যখন কোনো ডিস্টার্ব হয় বা কোনো প্রবলেম হয়, তখন সেই প্রবলেমগুলো কি পরিস্থিতিতে সলভ করা হয় অথবা সমাধান করা হয় সে বিষয়ে আপনারা অনেকেই হয়তো জানেন না। মূলত এই মুহূর্তে আমরা একটা শিপইয়ার্ডে ভিডিওটি শ্যুট করছি, আর এই বিশাল জাহাজটিকে এখন এই ইয়ার্ডের মধ্যেই উঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে একটি জাহাজ পানি থেকে যখন শিপইয়ার্ডে উঠানো হয়, এই প্রসেসটা কমপ্লিট হতে অনেকটা সময়ের ব্যাপার। তাই আমি আপনাদেরকে শর্টলি ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজটিকে এতক্ষণ পানিতে দেখানো হচ্ছিল, সেই জাহাজটির কিছুটা অংশ এখন পর্যন্ত উঠানো হয়েছে। সো এই জাহাজটিকে কি পদ্ধতিতে উঠানো হয় সে বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, যাতে আপনারা জানতে পারেন যে জাহাজকে আসলে কী ধরনের প্রসেস মেনটেন করে শিপইয়ার্ডে উঠানো হয় এবং তার মধ্যে মানে কী ধরনের কাজ করানো হয়। প্রিয় দর্শক, এখন এই জাহাজটি মূলত একটি লাইনের উপরে দাঁড়িয়ে আছে, আর এটি অবশ্যই রেল লাইনের মতোই একই প্রসেসের লাইন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা নিয়ে অলরেডি জাহাজের একেবারে তলায়, আর এই লাইনটাকে আপনারা ফলো করেন, একটু ফলো করলেই বুঝতে পারবেন যে কোন পদ্ধতিতে জাহাজকে ওঠানো হয়। এই ওয়্যারের মাধ্যমেই কিন্তু মূলত এই লাইনের উপর দিয়ে জাহাজটিকে উইন্স মেশিনের মাধ্যমে টানা হয়। আর একটু এগোলেই আপনারা দেখতে পাবেন, এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনের মধ্যে কিন্তু এক ধরনের চাকা রয়েছে, আর এই চাকার মাধ্যমেই কিন্তু এই বিশাল জাহাজকে টেনে টেনে উপরে উঠানো হয়। যদিও চাকাগুলো দেখতে অনেক ছোট, বাট এগুলোর কাজ আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি বিশাল বিশাল জাহাজকে টেনে উঠানো হয়। পাশে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলো সবই ডক করানো অর্থাৎ রিপেয়ার করানোর জন্য এসেছে। প্রিয় দর্শক, জাহাজের সামনের অংশ কিন্তু অলরেডি উপরে ওঠানো হয়ে গেছে, পেছনের প্রায় অনেকটা অংশই পানিতে রয়ে গেছে, বাট পুরো জাহাজটা কিন্তু এখন অলরেডি সেই রেল গাড়ির উপরে আছে বলা যায়। আমি আবারও বলছি, যেভাবে আপনাদেরকে ভিডিওটা দেখানো হচ্ছে, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই, কারণ একটি জাহাজ যখন পানি থেকে উপরে উঠানো হয়, এই পুরো প্রসেসটা ভিডিও করার জন্য আমাকে প্রায় সারা দিন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর আপনারা অবশ্যই জানেন এটা সম্ভব নয়, কারণ আমি নিজেও কিন্তু এখানে একটি জব করি, আর এর পাশাপাশি আমি আপনাদেরকে এ ধরনের রোমাঞ্চকর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি, কারণ আমি জানি আপনারা এই জাহাজ বা এ ধরনের বিষয়ের সাথে সংলিপ্ত না থাকলেও এই ধরনের জিনিস অর্থাৎ এই যে সমুদ্রে চলিত জাহাজ বা এই জাতীয় বিষয়ের উপরে আপনাদের অনেক অনেক আগ্রহ আছে, আমি ভালো করে জানি। আর সেই জায়গা থেকেই আমার কাছে মনে হয় যে যেহেতু আমি একটা এই ধরনের প্রফেশনের সাথে জড়িত, আর আমার জন্য এই ধরনের বিষয়গুলোর পরিপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা সম্ভব, আর সেই জায়গা থেকেই আমি এই কাজগুলো সাধারণত করে থাকি। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের এই জাহাজটি প্রায় অনেকটাই উঠে গেছে, অল্প কিছু বাকি আছে। আমি চেষ্টা করব পুরো জাহাজটা উপরে ওঠা পর্যন্ত আপনাদেরকে দেখানোর, বাট প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটি কিন্তু মাত্রই একেবারে পানি থেকে মাটিতে উঠে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জাহাজটিকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করব,
প্রিয় দর্শক, এতক্ষণ আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বোঝানোর জন্য, আর তাছাড়া উপর থেকে জাহাজের ভিউসটা একটু ভিন্ন রকম, বুঝতেই পারছিলেন। এখন আমি কিন্তু জাহাজের অনেকটা কাছাকাছি, আরও কাছে যাব আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। আর যে নদীটাকে আপনারা দেখছেন, এটি কিন্তু আমাদের বুড়িগঙ্গা নদী। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মাত্র নদী থেকে টেনে হিঁচড়ে উঠানো জাহাজটার একেবারে তলায় দাঁড়িয়ে আছি। যে অংশটা এতক্ষণ পর্যন্ত পানির তলে ছিল, সেই অংশটা এখন আপনাদের সামনে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের রাডারের মধ্যে কিন্তু অনেকটা শ্যাওলা আর একেবারেই কিন্তু ঝং টং ধরে খেয়ে গেছে। মূলত এই সমস্ত বিষয়গুলোর জন্যই কিন্তু এই জাহাজকে নদী থেকে টেনে হচ্ছে উপরে ওঠানো হয়েছে। কোথাও যদি কোনো প্লেট নষ্ট হয়ে থাকে, সেটাকে কেটে সেখানে নতুন প্লেট লাগানো থেকে শুরু করে এ ধরনের যত রকমের বিষয় রয়েছে, পরিপূর্ণ একটা রিপেয়ারিং শেষ হওয়ার পরেই কিন্তু এই জাহাজটাকে আবার পুনরায় পানিতে রিলিজ করা হবে। প্রিয় দর্শক, আমরা শ্রমিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ছিল আমাদের আজকের আয়োজন। জানি না আপনাদের কেমন লেগেছে, আমি আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করুন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করুন। মূলত এই চ্যানেলে আমরা যারা শ্রমিকরা রয়েছি, শ্রমিক ভাইদের কাজ এবং জাহাজ সম্পর্কে অনেক জানা অজানা তথ্য নিয়েই কিন্তু মূলত আমরা আমাদের এই চ্যানেলের আয়োজনগুলোকে সাজিয়ে থাকি। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনাদের অনেক বেশি সাপোর্টের খুবই প্রয়োজন। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের অনেক বেশি বেশি ভালোবাসার আশা রেখে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।